আসসালামু আলাইকুম আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভয়াবহ করোনাকালীন সময়ে মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, আমরা সবসময় সেই চেষ্টাই করব এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের ভালো রাখেন। আমি তোমাদের সাবিনা ম্যাডাম, আজকে আবার এসেছি তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেই, আমি তুমি তোমরা সবাই জানো এর আগেও তোমাদের অনেকবার ক্লাস হয়েছে, মোটামুটি আমাদের পড়ানো হয়েছে। তো আমি আজকে আবার তোমাদেরকে একটা কথা আগে যেটা বলে রাখতে চাই বা সবসময় বলি যে তোমরা অনলাইন ক্লাসটা শুরু হলে তোমাদের সহপাঠীদেরকে তোমরা যেভাবে হোক ঘরে বসেই মেসেজটা পাঠিয়ে দিবা, যেন সবাই ক্লাসটা ধরতে পারে বা ক্লাসটা দেখতে পারে বা সবাই ক্লাসটা পায়। তা আজকে আমি আবার নতুনভাবে তোমাদেরকে ভাষাটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যে তোমরা যেহেতু অনেকদিন সব কিছু করতেছো আবার নতুন করে দেখি তোমাদের মনে আছে কিনা। তো ভাষা তোমাদের বইয়ের প্রথম পরিচ্ছেদের ভাষা আছে তোমরা সবাই জানো, তোমাদের বইয়ের ভেতরে প্রথম আমি সম্পূর্ণ ভাষাটা নিয়ে আজকে আলোচনা করবো না, আমি একটু একটু করে আলোচনা করবো যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আসে সেইটা আলোকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো আজকে ভাষার মধ্যে আছে আমাদের ভাষা কী, ভাষার সংজ্ঞা, তারপর কোন কোন ভাবে ভাষার রূপ পরিবর্তন হয়, এরপর আমরা ভাষা ব্যবহার করতে আমাদের যে যে যন্ত্রগুলো লাগে, অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে, সেগুলো নিয়ে আমরা একটু ধারণা দেবো। তাহলে ভাষা কী বলবো আমরা বলো তো, ভাষা কী? আমি জানি তোমরা সবাই হয়তো উত্তর বলছো, আমি শুনতে পাচ্ছি না ভাষা কী। তো আমরা জানি যে মানুষ সৃষ্টির সেরা জীব, তাই না? মানুষ বিভিন্ন কৌশলের মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করতে চায় বা করে। তো এই ক্ষেত্রে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষের যে জিনিসগুলো মানুষ ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনে ভাব প্রকাশ করতে পারে, ছবি আঁকার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে, তারপরে গান নাচ এগুলোর মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করে বা করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে সুবিধা এবং একে অন্যের কথা বোঝার জন্য সবচেয়ে যেটা সব সুস্পষ্ট মাধ্যম, যেটা মাধ্যমে খুব সহজেই আমরা গ্রহণ করতে পারি অন্যের ভাষা বা অন্যের মনের ভাব, সেটা হচ্ছে কিন্তু ভাষা, তাই না? মনের ভাব প্রকাশ করার প্রথম যে সবভাবেই আমরা মানুষের মনের ভাব বুঝতে পারি বা প্রকাশ করতে পারি, কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভাষার মাধ্যমে আমরা মানুষের মনের ভাব প্রকাশ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে ভাষাটা আমরা কীভাবে প্রকাশ করবো বলো? আমরা আমাদের যে আমরা ধ্বনির সাহায্যে, তাই না, ধ্বনি বা শব্দ বা আওয়াজ এগুলোকে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে আমরা আমাদের ভাষাটা প্রকাশ করতে পারি। তাহলে দেখা যায় যে আওয়াজ হচ্ছে আওয়াজ বা ধ্বনি বা শব্দ যেটাই হোক সেটা আমরা শুনি, আমাদের কানে আসে, কিন্তু যে কোনো আওয়াজ কিন্তু আমরা শুনলে সেটা বুঝতে পারি না, তাই না? তাই যে কোনো সব শব্দগুলোকে বা সব আওয়াজগুলোকে বা সব ধ্বনিগুলোকে কিন্তু আমরা এই জন্যে ভাষা বলতে পারবো না। ভাষা যদি আমরা বলি তাহলে সেটাকে হলো আমাদের ধ্বনি তো অবশ্যই, এবং সেই ধ্বনিটা যদি আমাদের অর্থপূর্ণ হয়, মানে আমরা অর্থপূর্ণ মানে কি, অর্থপূর্ণ মানে হচ্ছে যে সেই ধ্বনির একটা অর্থ আছে যেটা অন্যে বুঝে নেওয়া মানেই হচ্ছে সেই ধ্বনির অর্থ আছে, তাহলে আমরা বুঝতে পারি এরকম কোনো ধ্বনি ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ভাষাটা বলতে পারি। তাহলে আমরা কী বুঝলাম? আমরা তো অনেকভাবে ভাষা প্রকাশ করতে মনে ভাব প্রকাশ করতে পারি, তা সেই মনে ভাব প্রকাশ করার সহজ মাধ্যমেই হচ্ছে ভাষা, আর ভাষাটা আসবে আমাদের ধ্বনি থেকে। তাহলে আমরা এক কথা আমরা কী বলতে পারি যে ভাষাটা কাকে বলবো আমরা? আমি তো বলেই দিলাম যে ভাষাটা আমরা যে ধ্বনিটা আমরা বুঝবো, অন্যজনের মনে ভাবটা আমরা বুঝবো, বুঝে নেবো বা আমি আমার মনে ভাবটা প্রকাশ করতে পারবো, সেটাই হচ্ছে ভাষা। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে সেটাই যেটা আমরা একে অন্যের কাছে মনের ভাবে সহজভাবে প্রকাশ করার জন্য অর্থপূর্ণ যে ধ্বনি ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে আমাদের ভাষা। তাহলে বিভিন্ন ব্যাকরণবিদগণ বিভিন্নভাবে ভাষার সংজ্ঞা দিয়েছেন। সব ভাষার মূল কথাই কিন্তু আসলে একটাই হয় যে আমরা মনের ভাব সহজে অন্যের কাছে প্রকাশ করতে পারি এমন অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষা, ঠিক আছে? তাহলে দেখো এই ভাষাগুলোকে আমরা ভাষা বিভিন্নভাবে ভাষার রূপ পরিবর্তন হয়। তাহলে ভাষার সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম, তাহলে কোন কোনভাবে ভাষার পরিবর্তন হয় সেটা ভাষার রূপের পরিবর্তন হয়। তাহলে দেখো স্থান, বিভিন্ন স্থানে এক এক স্থানে এক এক ভাষা এক একভাবে ভাষা ব্যবহার করা হয়। কাল হচ্ছে যে বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে কথা বলে থাকি, আর হচ্ছে সমাজ, বিভিন্ন সমাজ, মানুষ তো সামাজিক জীব, সমাজ হতো এক একটা গোষ্ঠী একটা সমাজের ভাষাটা একরকম হয়, সেই ক্ষেত্রেও ভাষার রূপের পরিবর্তন হয়। তাহলে স্থান, কাল ও সমাজ ভেদে আমরা ভাষার রূপের পরিবর্তন দেখতে পাই।
তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গেল যে ভাষার রূপের পরিবর্তন আমরা কোন কোন স্থান কোন কোন ভাবে দেখতে পাই কোন কোন ভেদে দেখতে পাই তাহলে আমরা পাবো যে স্থান কাল ও সমাজ ভেদে আমরা ভাষার রূপের পরিবর্তন দেখতে পাই আর হচ্ছে যে ভাষা এখন আমরা যে ভাষাটা ব্যবহার করি সেই ভাষাটা আমাদের মুখে থেকে বের হয় মুখে থেকে বের হতে গেলে আমাদের কি ভিতর থেকে বের হয় ফুসফুস তাড়িত হয়ে আমাদের ভাষাটা বের হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের ভিতরে ফুসফুসটা ভিতরে যে বাতাসটা জমা হয়ে থাকে সেটা আমাদেরকে বের করে দেওয়ার জন্য আমাদের কতগুলো যন্ত্র লাগে তাই না সেই যন্ত্রগুলো হচ্ছে যে সেই যন্ত্রগুলোকে একসাথে করে আমরা কি বলবো বাক যন্ত্র মানে ভাষা ব্যবহার করার জন্য যে যন্ত্রগুলো সেই যন্ত্রগুলোকে আমরা একসাথে বলবো যে বাক যন্ত্র তাহলে বাকযন্ত্রের ভিতরে আমাদের গলনালী আছে দাঁত আছে মুখবিবর আছে কণ্ঠ আছে জিভা আছে তালু আছে নাক আছে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা গলনালী ব্যবহার হয় আমাদের ভাষা একটা কথা বলতে গেলে আমাদের গলনালী প্রয়োজন হয় দাঁতের প্রয়োজন হয় মুখবিবরের প্রয়োজন হয় কণ্ঠ জিভা তারপরে জিভের তালু নাক সব কিছুই আমাদের প্রয়োজন হয় এই ভাষাটা ব্যবহার করতে গেলে আমাদের কোনো কথা আমাদের ধ্বনি উচ্চারণ করতে গেলে তাই না ধ্বনি উচ্চারণ করলে তাহলে এই যে সবগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন হয় সেগুলোকে আমরা একত্রিত করে যে নামটা দেবো সেই নামটা কি হচ্ছে বাকযন্ত্র মনে রাখতে হবে বাকযন্ত্র তাহলে বাকযন্ত্রের মধ্যে যদি যে কোনো একটা জিনিসের যে কোনো একটা বাকযন্ত্রের নাম বলতে পারলে আমি জানি তোমরা বলে দিচ্ছ হয়তো কেউ বলছো মুখবিবর কেউ বলছো নাক কেউ বলছো অস্ত্র কেউ বলছো দাঁত হ্যাঁ এগুলো সবই আমাদের বাকযন্ত্র এই বাকযন্ত্রগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন কোন মনে রাখতে আমরা যখন কোনো একটা কথা বলি তাহলে আমরা নিজেরাই এটা বুঝতে পারি যে এই জিনিসগুলো আমাদের শরীরের ভিতরে এই অঙ্গগুলো আমাদের প্রয়োজন হয় এই যন্ত্রগুলো আমাদের প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে বাকযন্ত্র তো এখন দেখো আমরা ভাষার এইটুকু জিনিস আজকে আমরা আলোচনা করলাম আর তোমরা এই যে ভাষার ভিতরে এরপরে আজকে এটুকু আলোচনা করেছি এরপরে আমরা আমাদের দেশে আমাদের বিশ্বে অনেক অনেক রকমের ভাষা আছে তাই না শুধুমাত্র বাংলা ভাষায় যে একমাত্র ভাষা তা কিন্তু না আমরা তোমরা এটা জানো যে বিভিন্ন দেশে এখন তোমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যেহেতু তোমরা অনেক কিছু জানো বুঝো আর এটা তো পড়েছো যে আমরা বিভিন্ন দেশের ভাষা ইংরেজি তারপরে আমাদের আরবি ভাষা আছে ফ্রান্সের ভাষা আছে জার্মান ভাষা আছে বিভিন্ন বিভিন্ন দেশ যতগুলো অনেক অনেক দেশ আছে আমাদের সারা বিশ্বে প্রচুর অনেক দেশ সেই দেশগুলোর ভাষা সম্পর্কে আলোচনা করবো এবং আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের ভাষা তারপরে আমাদের আন্তর্জাতিক ভাষা কী সেগুলো তারপরে আমাদের আছে মাতৃভাষা আছে আমাদের রাষ্ট্রভাষা আছে সেই ভাষাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তো আজকে পাঠের মধ্যে আমি তোমাদেরকে অল্প করে পড়ালাম এবং সেটা হচ্ছে আমাদের ভাষার মধ্যে ভাষা কী তোমরা এখানে আমি এরপরে ক্লাসে আমি জানি তোমরা এগুলো তৈরি করে রাখবে এখানে যে যে প্রশ্নগুলো আছে তোমরা একটুখানি খাতা নাও এবং খাতা নিয়ে তুলে রাখো যে ভাষা কী এক নাম্বার হচ্ছে ভাষা কি দুই নাম্বার হচ্ছে ভাষার সংজ্ঞা আর তিন নাম্বার হচ্ছে কোন কোন রূপে ভাষা পরিবর্তন হতে পারে তারপরে সেটা হচ্ছে ভাষার রূপ ভেদ হতে পারে কোন কী কী ভাবে ভাষার রূপ ভেদ হতে পারে সেখানে স্থান কাল ও সমাস ভেদে ভাষারূপে পরিবর্তন হতে পারে আর একটা হচ্ছে যে আমরা যে ভাষা আমরা যে ধ্বনি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের যে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেই যন্ত্রগুলো কী কী সেগুলো সেগুলোকে বলা হয় একসাথে সেগুলোকে একসাথে কী বলা হয় একসাথে বলা হয় বাকযন্ত্র এবার সেই বাকযন্ত্রের মধ্যে কী কী আছে আছে গলনালী দাঁত মুখবিবর কণ্ঠ জিভা তালু ও নাক এগুলো তোমরা মনে রাখবে এবং সামনের ক্লাসে আমি জানি তোমরা খাতায় সবাই এগুলো লিখে ফেলবে উত্তরগুলো লিখে ফেলবে আমি হয়তো আমি দেখতে পারি আর না পারি কিন্তু তোমরা এগুলো করে রাখবে এগুলো আমি তোমাদেরকে পড়াটা দিয়ে রাখলাম করে রাখলে সামনের ক্লাসে এসে আমি আবার এই প্রশ্নগুলো এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে পরবর্তী তোমাদের যে ভাষা রাষ্ট্রভাষা মাতৃভাষা আছে এগুলো নিয়ে আলোচনা করবো তারপরে আমাদের সাধুচলিত ভাষা আছে ভাষার মধ্যে অনেকগুলো পার্ট আলাদা করা আছে সেগুলো আমি সেগুলো নিয়ে বোঝাবো তো আজকে আমি এই পর্যন্তই তোমাদের রাখতে চাই এবং আমি আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা মহান আল্লাহ তাআলা দয়ালু আমরা সবাই যেন সুস্থ থাকি সবাই সবার জন্য আমরা দোয়া করবো আর আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো